আইপিএলে মুস্তাফিজুর রহমানের সেরা মৌসুম কোনটি? এই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি চিন্তা আপনার দরকার নেই, সহজেই 2016 সালের আইপিএল মৌসুমকে বেছে নেওয়া যায়। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজ যা করেছে সেটা যে কোনো অফিসারের জন্য স্বপ্নের। ঠিক তেমন না হলেও এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ বেশ কার্যকর। 8 ম্যাচে 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় এই পেসার। উইকেটের হিসাবে চলতি মৌসুমকে নিজের সেরা মৌসুম বানানোর সুযোগ মুস্তাফিজের সামনে। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, অর্থাৎ 17 উইকেট ছুতে এবার তার প্রয়োজন মাত্র 3 উইকেট, সারিজাদের প্রয়োজন 4টি। কাজটা মুস্তাফিজের জন্য কঠিন, কারণ আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে মুস্তাফিজের এবারের আইপিএলের অধ্যায় শেষ। চেন্নাই সুপার কিংসের এই পেসারকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি টোয়েন্টি ক্রিকেটে 1 ম্যাচে 3 থেকে 4 উইকেট নেওয়া বেশ কঠিনই, তবে খেলাটা চেন্নাই হওয়ায় কিছুটা আশা দেখতে পারেন মুস্তাফিজ ভক্তরা। এবারের মৌসুমে 5 ম্যাচ খেলে চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে 11 উইকেট নিয়েছেন মুস্তাফিজ, সর্বশেষ ম্যাচে 1 উইকেট নিয়েছেন 2টি। তবে চেন্নাইয়ে সর্বশেষ 2 ম্যাচেই 200-এর বেশি রান হয়েছে। শিশিরের কারণে পরে বোলিং করা দলের বোলারদের কার্যকারিতা কমে যায় অনেকটা। মুস্তাফিজের চেন্নাই সর্বশেষ 2 ম্যাচেই পরে বোলিং করেছে। সে যাই হোক, এবারের মৌসুমে মুস্তাফিজের পারফরমেন্সে সন্তুষ্টির কথা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেন, মুস্তাফিজ অসাধারণ করছে, ওর বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন নয় এমন জায়গাতেও। এখানে উইকেট অনেক গতি ছিল, শিশির তো আছেই, ও যেভাবে মানিয়ে নিয়েছে তা দুর্দান্ত। আমরা জানি আন্তর্জাতিক ম্যাচ খেলার দায়িত্ব সবার আগে, কিন্তু আমাদের দলে ও ছিল দারুণ এক সংযোজক।